হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা অনেকে এক্সেল নিয়ে ভয় পাই, আবার অন্যদিকে এক্সেল না জানা থাকলে জবের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এক্সেল শিখবই এই সিরিজ ভিডিওয়ে আজকে আলোচনা করব এক্সেলের ফর্মুলা নিয়ে। গত পর্বে আলোচনা করেছিলাম ফরম্যাটিং নিয়ে। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে ফিরে যাওয়া যাক মূল আলোচনায়। তার আগে বলেই রাখি, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন। আমি আজকে একটি গার্মেন্টসের স্যালারি গেজেট নিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। এখানে গার্মেন্টসের স্যালারি গেজেট 7 নম্বর গ্রেড, এখানে 8,000 টাকা সহকারী অপারেটর। তাহলে 8,000 টাকা, এখানে বেসিক মূল মজুরি 4,100 টাকা, হাউস রেন্ট হলো বেসিকের 50%, এবং 600 টাকা হলো চিকিৎসা ভাতা, 350 টাকা যাতায়াত, এবং 900 টাকা হলো খাদ্য ভাতা। এই 350, 900, 600, এই 1,850 টাকা, এটা হলো ফিক্সড, এটা পরিবর্তন হবে না, এটা সবার ক্ষেত্রে সমান। বন্ধুরা অন্য ওগুলো দেখে আসি। এখানে দেখেন 600, 300, 950, এটা অন্য গ্রেড। তারপরেও এখানে দেখেন 600, 300, 950। তাহলে বন্ধুরা আমরা স্যালারি শিটে ফিরে আসি। এখানে ফুড অ্যালাউন্স হলো, খাদ্য ভাতা হলো 900, মেডিকেল 600, ট্রান্সপোর্ট হলো 350, টোটাল হলো 1,800 টাকা আমরা এখানে বসিয়ে নিলাম। আমরা এমন একটি সিস্টেম করব, গ্রস স্যালারি বসালেই বেসিক এবং হাউস রেন্ট বাইর হয়ে যাবে। আমরা সাধারণত জানি বেসিক বাইর করতে গেলে এই 1,850 টাকা গ্রস স্যালারি থেকে বাদ দিয়ে 1.5 দ্বারা ভাগ করতে হবে। বন্ধুরা আমরা সেটা এখন করব। তাহলে গ্রস স্যালারি, এই এই ঘরে হলো গ্রস স্যালারি, মাইনাস 1,850, আমরা একটা ব্র্যাকেট দিব, 600+900+350, এটা হবে 350। আমরা এখানে 350টা করে নেই। এখন এটা টোটাল মিলে একটা ব্র্যাকেট দিয়ে আমরা ভাগ দিব, ভাগ 1.5, বেসিক বের করতে গেলে 1.5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1.5 দ্বারা ভাগ দিলাম, দেওয়ার পরে আমার বেসিক বাহির হয়ে গেছে। এখন হাউস রেন্ট কী বলছে একটু দেখে আসি। হাউস রেন্ট বলছে বেসিকের 50%, বেসিকের 50%, মূল মজুরির 50% হলো হাউস রেন্ট। তাহলে বন্ধুরা আমরা এখন মূল মজুরির 50% দিলে হবে, অথবা 2 দিয়ে ভাগ করলেই হবে, মূল মজুরির অর্ধেক। এখানে আমরা যদি আমরা একটু দেখি, এখানে মূল মজুরি ইনটু 50%, আমরা এখানে দিয়ে রাখলাম, একটু বড় করি, দুইভাবে করা যায়। এখানে দুইভাবে আমরা করে রাখলাম। এখন আমরা গ্রস স্যালারি এখানে বসাবো, 8,000 টাকা। দেখেন বন্ধুরা, এখানেও যা আসছে এখানেও যা আসছে। তাহলে আমরা কিভাবে করলাম এটা আবার একটু রিভিউ করি। বেসিক বের করতে গেলে সাধারণত গ্রস স্যালারি থেকে ফিক্সড হলো 1,850 টাকা বিয়োগ করতে হবে। সেই অনুযায়ী আমরা গ্রস স্যালারি থেকে, গ্রস স্যালারি মানে এল সিক্স হলো এই ঘরটা, L6 গ্রস স্যালারি, গ্রস স্যালারি থেকে 1,850 টাকা বিয়োগ করলাম। 1,850 হলো 600, 900, 350, এই যে 600, I6, J6, K6, 950, I6, J6, K6, 600, 900, 350, তারপরে টোটাল একটা ব্র্যাকেট দিয়ে 1.5 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এটা একটা সিস্টেম হয়ে গেল। যেমন আমরা যদি 8,200 টাকা, আমরা এটা একটু বসিয়ে দেখি যে মেলে কিনা, 8,875 টাকা বেসিক, 4,683 টাকা। তাহলে বন্ধুরা আমরা এখন স্যালারি শিটে যাবো,
8875, আমরা 20 দিয়ে দেখি ঠিক আছে কিনা। 8875 বেসিক্যালি 4683, 4683 হয়ে গেছে, তখন ডেজিগনেশনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা হেল্পারে যেটা আছে ওটা করে ফেলি, এবং এখানে একটু দেখি, এখানে হাউস রেন্ট আছে 2342, এখানেও 2341.67, এখানেও 2342, এখানে 50%ও দিতে পারেন। এখানে বেসিক, বেসিক মানে এই রো, এইটা এই দেখেন, এইটা ইনটু 50%, আবার এখানে দুই দিয়ে সরাসরি বেসিকে দুই দিয়ে ভাগ করলে অর্ধেক মানে 50%, এটা করলাম। তাহলে এবার চলে যাই দ্বিতীয় পার্ট, অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সে হলো অ্যাকচুয়াল প্রেজেন্ট ডে সাপোজ 26, হলিডে 4, 30। তাহলে বন্ধুরা এখানে টোটাল প্রেজেন্টের ঘরে আমার 26, ও সরি আর একটু বলে দেয়, এখানে হলো 24, ওই মাসে একটা সিএল নিছিল, একটা এসএল, তাহলে একটা ইএল নিছিল সাপোজ, তাহলে এখানে 23, তো টোটাল মাস হলো আমার 30, এখানে 23, টোটাল প্রেজেন্টটা সমান এইটা, সব কয়টা যোগ করতে হবে, দুইটা, তিনটা, চারটা, ইএল হলো কিউ সিক্স, অ্যাকচুয়াল প্রেজেন্ট 23, 23 আর 36, আর অ্যাবসেন্ট ডে সাপোজ ওর এখানে যদি 22 থাকতো তাহলে 29, আর অ্যাবসেন্ট ডে 1, 30, টোটাল 30 জন ছিল। অ্যাকচুয়াল স্যালারি যেটা আমরা বলবো, গ্রস স্যালারিটাই ওর অ্যাকচুয়াল স্যালারি, অথবা আপনি এই রোতে এইটা যোগ, হাউস রেন্ট যোগ, মেডিকেল যোগ, ফুড অ্যালাউন্স যোগ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স যোগ করে ইন্টার, ও এখানে প্লাস চিহ্নটা আছে তো প্লাস চিহ্নটা উঠে দিতে হবে, ইন্টার দিলাম, দিলে আমার এখানে গ্রস স্যালারিটা চলে আসলো। এবার অ্যাটেন্ডেন্স বোনাস, সাপোজ ওর অ্যাটেন্ডেন্স বোনাস হলো 500 টাকা, ওর একদিনে অ্যাবসেন্ট নাই, এখানে একদিন অ্যাবসেন্ট আছে, অ্যাবসেন্ট যার আছে সে অ্যাটেন্ডেন্স বোনাস পাবে না, আর যার অ্যাবসেন্ট নাই সে পাবে। তাহলে ওর অ্যাবসেন্টটা, আচ্ছা অ্যাবসেন্টটা দিলাম না, অ্যাবসেন্টটা জিরো করে এখানে 23 করে দিলাম, অ্যাবসেন্টটা জিরো করে দিলাম। আদার্স কোনো অ্যালাউন্স, হ্যাঁ অ্যালাউন্স আছে, 3 মাস ধরে সে অ্যাটেন্ডেন্স বোনাস পাচ্ছে, এজন্য কোম্পানি খুশি হয়ে তাকে আরও 500 টাকা দিয়েছে আদার্স অ্যালাউন্স। এখন আদার্স অ্যালাউন্স, এবার টোটাল অ্যালাউন্সটা আমরা কী করবো, যোগ করব, সমান এইটা যোগ চিহ্ন এইটা, টোটাল অ্যালাউন্স হলো 1000 টাকা। ওটি রেট, ওটি আওয়ার, ও সারা মাস ধরে ওটি করছে 52 ঘন্টা কি 50 ঘন্টা, ওটি রেটটা সাধারণত আমরা বেসিক ভাগ 208 ব্র্যাকেট দিয়ে দেই, দুই সাইডে দুইটা ইনটু 2, 45 টাকা ওর ওটি রেট। এবার ওটি টাকা এখানে এটা ইনটু 45, ইনটু 45 ওটি টাকা, ওটি টাকা, তারপরে টোটাল আর্নিং, টোটাল আর্নিংয়ে যেটা আমরা করবো, গ্রস স্যালারি অ্যাকচুয়াল স্যালারি যোগ ওটি টাকা, এ দুটো যোগ করলে আমার টোটাল আর্নিং বাইর হয়ে যাবে 11,127 টাকা। এবং অ্যাবসেন্ট অ্যামাউন্ট, সাধারণত একদিন অ্যাবসেন্ট করলে আমরা বেসিকের
3 দিয়ে ভাগ করে ব্যাস একে 30 ভাগ করে ইনটু বেসিকে 3 দিয়ে ভাগ করে আমরা গুণ এই ঘরটা অ্যাবসেন্ট ডেসের ঘরটা ইন্টার দিলাম তারপরে হলো ফুড অ্যালাউন্স সাপোজ খাওয়ার জন্য প্রত্যেকদিন কোম্পানি ওকে অর্ধেক টাকা দেয় 40 টাকা মিল চার্জ পড়লে সাধারণত কোম্পানি ওকে 5 টাকা করে কেটে নেয় তাহলে 5 3 150 টাকা ফুডের জন্য কাটা হয় প্রভিডেন্ট ফান্ড পিএফ এর জন্য যদি কাটা হয় সাপোজ পিএফ এর জন্য যদি কাটা হয় তাহলে এখানে থাকবে অ্যাডভান্স যদি থাকে তাহলে এখানে থাকবে ট্যাক্স ট্যাক্স যদি থাকে তাহলে অবশ্যই এখানে বসাতে হবে এবং স্ট্যাম্প স্ট্যাম্পের জন্য সাধারণত 10 টাকা টোটাল ডিডাকশনটা কি করব টোটাল ডিডাকশন ডিডাকশন টোটাল গুলো যোগ করব এটা ফুড অ্যালাউন্সের জন্য যেটা তারপরে প্রভিডেন্ট ফান্ডের জন্য এটা তারপরে অ্যাডভান্সের জন্য তারপরে ট্যাক্স জন্য তারপরে আমার স্ট্যাম্পের জন্য 10 টাকা 160 টাকা কাটা হয়েছে নিট পে সাধারণত টোটাল আর্নিং মাইনাস টোটাল ডিডাকশন নিট ডিসবার্সমেন্ট সেম টাকাটা হলো নিট ডিসবার্সমেন্ট শুধু এখানে যদি পয়সা থাকে পয়সাটা চলে যাবে নিট ডিসবার্সমেন্টে 50 পয়সার উপরে গেলে 1 টাকা 50 পয়সার নিচে আসলে কোনো টাকা বাড়বে না এভাবে তাহলে যোগ কয়েকভাবে করা যায় এবার আমি আপনাদেরকে দেখাবো যোগ কয়েকভাবে করা যায় কিভাবে কিভাবে আপনি যোগ করবেন যোগ আপনি এখানে আছে 400 টাকা সাপোজ আচ্ছা আমরা এখান থেকে কপি করে এখানে বসিয়ে দেই কপি বসিয়ে দিলাম ফর্মুলা দেওয়া আছে এজন্য একটু প্রবলেম হচ্ছে 23 42 এখন এটা ধরলাম এই যে অটো সাম আছে অটো সাম ক্লিক করলে 8875 এই একভাবে আপনি যোগ করতে পারবেন তারপরে এখানে সমান দিয়ে এটা যোগ যোগের চিহ্ন দিয়ে পরেরটা যোগের চিহ্ন পরেরটা যোগের চিহ্ন পরেরটা যোগের চিহ্ন পরেরটা তারপরে দিয়ে ইন্টার দুইভাবে গেল তারপরে আরেকভাবে করতে পারবেন এটা হলো এসিএম সাম ফার্স্ট ব্র্যাকেট সমান দিতে হবে প্রথমে একটা সমান সাম ফার্স্ট ব্র্যাকেট এইটা ইস্টু ইস্টু দেবেন দুইটা ফোটা এই যে ইস্টু 0 পর্যন্ত নেবেন C11 থেকে C15 তিনভাবে তারপরে বন্ধুরা ভাগ কীভাবে করবেন যেমন বেসিক বের করতে হলে 1.5 দিয়ে ভাগ করতে হবে মোট বেতন 600 900 মোট বেতন যা আছে এখানে আমি একটু 1800 দিয়ে দিই এই 8000 টাকা দিয়ে ভাগ তো দুইটা সংখ্যার বেশি করা যায় না সাপোজ আপনি 45 একটু বড় না করলে আপনি বুঝতে পারবেন না এখানে দেখায় এখানে 60 কে 6 দিয়ে ভাগ করলেন 60 ÷ 6 তাহলে 10 হয়ে গেল তারপরে গুণ গুণিতক তো আমি এখানে করেছি এখানে যেমন ওটি আওয়ার হলো 50 ঘন্টা ওটি রেট হলো 39 টাকা 39 টাকা 50 ঘন্টা তাহলে
আপনার এখানে অটোমেটিক এই দুইটা গুণ করলে চলে আসবে টাকাটা তারপরে বিয়োগ বিয়োগ দুইটা সংখ্যার বেশি করা যায় না আপনি নিট পে আর নিট সরি টোটাল ডিডাকশন যে টাকাটা আছে আমরা এখানে নিয়ে আসি টোটাল ডিডাকশন 160 টাকা তাহলে আমরা যদি নিট ডিসবার্সমেন্ট বলি তাহলে টোটাল আর্নিং এর থেকে মাইনাস টোটাল ডিডাকশন মানে যা ইনকাম হয়েছে তাই সেখান থেকে যা ব্যয় ডিডাক্ট করা হয়েছে এই যে 9811 টাকা একটি জাদু খেলার মতো দেখেন জাদুর মতো মনে হবে এখানে যদি 900 টাকা তার গ্রস স্যালারি হয় দেখেন ও ডিরেক্ট সব অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে যদি 12000 টাকা হয় তাও আপনার সব অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে সুতরাং ও 1200 টাকা এর জন্য মাইনাস থেকে চলে আসছে 12000 চলে আসবে সুতরাং আপনার এই গ্রস স্যালারির এই ঘর থেকে ফর্মুলা ব্যবহার করতে করতে এদিকে চলে আসতে হবে তাহলে আপনি অটোমেটিক শুধু গ্রস স্যালারিটা বসালেই স্যালারি শীট হয়ে যাবে গ্রস স্যালারি এবং হাজিরা যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্ত